সুপ্রিয় দর্শক শ্রোতা, বগুড়া টেক ইউটিউব চ্যানেলে আপনাদেরকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। আজকে আমি দেখাবো কিভাবে আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ডের শব্দের নয়েজকে, কোলাহলকে আপনারা রিমুভ করবেন। আমরা সাধারণত যারা ইউটিউবে কাজ করি অথবা কন্টেন্ট তৈরি করি অথবা ভিডিও এডিট করি, রেকর্ডিং ভিডিওতে সাধারণত ব্যাকগ্রাউন্ডে বিভিন্ন ধরনের নয়েজ আসে। যত অনেক সতর্কতা অবলম্বন করে রেকর্ড করার পরেও এরকম নয়েজ আসতে পারে। সো এটা কিভাবে আপনি এডিট করার সময় এই নয়েজটাকে রিমুভ করবেন, আজকের ভিডিওতে আমি সেটাই দেখাবো। সো আমরা এটা করার জন্য ইউজ করব মাইক্রোসফট ক্লিপ চ্যাম্প। মাইক্রোসফট ক্লিপ চ্যাম্পের সাথে যারা পরিচিত নয় তাদেরকে বলি, মাইক্রোসফট ক্লিপ চ্যাম্প মাইক্রোসফটের একটা ভিডিও এডিটর এবং খুব সুন্দর একটা ভিডিও এডিটর। আমি নিজে এটা ইউজ করি। এটার ফ্রি ভার্সন এবং প্রো ভার্সন দুটোই আছে। আপনি ফ্রি ভার্সন দিয়ে খুব ভালো মতো কাজ করতে পারবেন। নর্মাল আমাদের বিগিনারদের জন্য যে সমস্ত দরকার থাকে সব কিছুই এর মধ্যে ইনক্লুডেড আছে। সো এই ক্লিপ চ্যাম্প ওপেন করার জন্য আপনারা সার্চ বক্সে যাবেন, যদি আপনি ইনস্টল করা থাকে ক্লিপ চ্যাম্প লিখবেন। লেখার পরে দেখেন উপরে আসতে মাইক্রোসফট ক্লিপ চ্যাম্প, সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এতে একটু সময় নেয়, সময় নিয়ে আপনার ওপেন হয়, স্টার্ট আপ হতে একটু টাইম নেয়। এটা ওপেন হওয়ার পরে আপনি এরকম একটা ইন্টারফেস পাবেন। ইন্টারফেস পাওয়ার পরে আপনাকে ক্রিয়েট নিউ ভিডিও এটাতে ক্লিক করতে হবে। এখান থেকে এআই দিয়েও ভিডিও তৈরি করা যায় এবং ভিডিওর বিভিন্ন ধরনের টেমপ্লেট ফরম্যাট এগুলো আছে, এখান থেকে আপনারা করতে পারেন। এছাড়া এআই এর বিভিন্ন টেকনোলজি আছে, টেক্সট টু স্পিচ, রেকর্ড ইউর সেলফ, আপনি স্ক্রিন রেকর্ডিং করতে পারেন, এটা দিয়ে অনেক কিছু করা যায়। সো ক্রিয়েট নিউ ভিডিওতে ক্লিক করেন। এখানে ক্রিয়েট নিউ ভিডিওতে ক্লিক করার পর এখানে আপনার ইম্পোর্ট ভিডিওতে ক্লিক করতে হবে, আপনার ভিডিওটাকে ইম্পোর্ট করার জন্য যেটির উপরে কাজ করবেন বা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করবেন। সো এখানে ইম্পোর্ট মিডিয়াতে ক্লিক করলাম। আমি ডেস্কটপে একটা ভিডিও রেখেছি, এই ভিডিওটা ব্যাকগ্রাউন্ড। এটা ইম্পোর্ট হতে আপনার ভিডিওর লেন্থের উপরে, বিশেষ করে ভিডিও ফাইল বড় হলে একটু সময় নেয়। আমার ভিডিওটা ছোট, জাস্ট দেখানোর জন্য আমি ছোট একটা ভিডিও রেকর্ড করছি, সেই জিনিসটাই রিমুভ করে দেখাবো। সো এই যে ভিডিওটা এখানে আসার পরে ভিডিওর উপরে যাবেন, এখানে প্লাস সাইনে ক্লিক করার পরে এটা টাইম লাইনে চলে আসবে। টাইম লাইনে আসার পরে আমি এখন এই ভিডিওটা যদি শুনি, দেখেন কি রকম নয়েজ আছে এটার ব্যাকগ্রাউন্ডে। প্লে করলাম, দেখেন শো শো টাইপের অনেক ধরনের নয়েজ। সুপ্রিয় দর্শক শ্রোতা, বগুড়া টেক ইউটিউব চ্যানেলে আপনাদের স্টপ করলাম, দ্যাটস মিনস এই ভিডিওটাতে ব্যাকগ্রাউন্ড নয়েজ আছে, আপনারা শুনলেন শুরুতে। এখন এই নয়েজটা রিমুভ করার জন্য আপনি কি করতে পারেন, ভিডিওটাকে টাইম লাইনে এখানে সিলেক্ট করবেন, রাইট সাইডে এখানে অডিওতে আসবেন। অডিওতে আসার পরে দেখেন এখানে ডিটাচ অডিও, আপনি এই অডিওটা ডিটাচ না করা পর্যন্ত, মানে সেপারেট না করা পর্যন্ত আপনি এটা ব্যাকগ্রাউন্ড নয়েজটাকে রিমুভ করতে পারবেন না। সেকারণে প্রথমে আপনাকে ডিটাচ অডিওতে ক্লিক করতে হবে। এটা এখান থেকেও করতে পারেন, আবার টাইম লাইনে ভিডিওর উপরে ক্লিক করে অডিও ডিটাচ, দুটো যে কোনো একটা অপশন থেকে আপনারা করতে পারেন। সো আমি সিলেক্ট করলাম, এখান থেকে করে দিলাম ডিটাচ অডিও, দেখেন এটাও একটু খুব তাড়াতাড়ি হয়ে গেল। এই যে নিচে আমার অডিও ফাইলটা নিচে চলে আসছে। সো আবার আমরা শুরু থেকে শুনি, দেখেন কি ধরনের নয়েজ আছে এখানে, তার মানে এখানে নয়েজ আছে, রাইট? এখন এই নয়েজটাকে, এই অডিও ফাইলটাকে আপনি সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে দেখেন এই রাইট সাইডে অডিওর অপশনে এখানে ভলিউমটা আপনি বাড়াইতে পারেন, কমাইতে পারেন, আর নয়েজ সাপ্রেশন এখানে এই যে বাটনটা দেখতেছেন এটা রাইট সাইডে শুধু স্লাইড করে দিব, দেখেন অল্প সময়ের মধ্যে এই নয়েজটাকে রিমুভ করে দিব। দেখেন কমপ্লিট হয়ে গেলে এরকম দেখাবে, দ্যাটস মিনস কমপ্লিট। এখন আমরা যদি এই ভিডিওটা আবার প্লে করে শুনি, দেখেন এখন আর কোনো প্রকার নয়েজ নাই, কোনো কিছু শুনতে পাচ্ছেন না, শুধু আপনি প্রিয় দর্শক শ্রোতা, বগুড়া টেক ইউটিউব চ্যানেলে আপনাদেরকে জানাই পজ শুভেচ্ছা। করি, শুধুমাত্র কথাটাই আপনি শুনতে পারবেন, আর কোনো কিছু শুনতে পারবেন না। নয়েজ এত সুন্দরভাবে এই ক্লিপ চ্যাম্প ভিডিও এডিটর নয়েজ রিমুভের জন্য কাজ করে, চিন্তাও করতে পারবেন না। সাধারণত অনেক এআই টুল আছে, এগুলো নয়েজ রিমুভ করে, কিন্তু সেখানে আপনাকে পে করতে হয়, বেশি বড় ভিডিও হলে বা টাইম লিমিট থাকে এত দূর করতে পারবেন। যারা একেবারেই নতুন তাদের জন্য আমি বলতেছি, যেমন ধরেন এই ভিডিওটা শুরুতে কিছু ফাঁকা জায়গা আছে, এগুলো কিভাবে কাটবেন, এই পয়েন্টারটা এভাবে সেট করবেন, এখানে সিজার চিহ্ন আছে, এখানে স্প্লিট, এটাকে স্প্লিট করেন, দেখেন এই বাম পাশের এগুলা কেটে গেছে, এটাতে ক্লিক করেন, এটা কেটে ফেলে দেন।
সিমিলার ওয়েতে আপনার ভিডিওটা সিলেক্ট থাকতে হবে। এই ভিডিওটাকে সিলেক্ট করে ভিডিওটাকে স্প্লিট করে বাম পাশের এগুলা কেটে দিলাম। আবার সিমিলার ওয়েতে রাইট সাইডে যদি আপনার থাকে, রাইট সাইডে এখানে আমি ভিডিওটাকে সিলেক্ট করলাম, কেটে দিলাম। আবার অডিওটাকে সিলেক্ট করলাম, সেম পজিশনে কেটে দিলাম। দেখেন, এখান থেকে কেটে দিলাম, ওখান থেকে সিলেক্ট করে কিবোর্ড থেকে ডিলিট করে দিলাম। এখন ভিডিওটা সামনে কিছু ফাঁকা জায়গা আছে, এটা কি করবে? এখানে দেখেন, এখানে কার্সরটা নিয়ে গেলে ডিলিট একটা অপশন আসবে, ডিলিট দিস গ্যাপ। এরকম ভিডিওর মধ্যে ডিলিট থাকলে এরকম গ্যাপটা আপনারা ডিলিট করে দিতে পারেন। এখন এই ভিডিওটাকে এখন যদি আপনারা শোনেন, দেখেন আমি আমার কথাকে পজ করি, দেখুন কত সুন্দর ভিডিও। সুপ্রিয় দর্শক শ্রোতা, বগুড়া টেক ইউটিউব চ্যানেলে আমাদেরকে দেখুন। এটা আপনার নর্মাল অডিও এডিটিং, আমি পুরো ভিডিও এডিটিং পরে দেখাবো। এখানে আপনারা কথা যে কোনো কিছু অ্যাড করতে পারবেন, ট্রানজিশন অ্যাড করা, ভিডিও এডিটিং এর যা যা থাকে সব কিছু করতে পারবেন। যখন আপনার এই জিনিসটা রেডি হয়ে গেল, আপনি কিভাবে এই ভিডিওটাকে এখান থেকে এক্সপোর্ট করবেন, রাইট সাইডে উপরে আসেন, এখানে এক্সপোর্ট বাটন দেখতেছেন, এখানে ক্লিক করবেন। এ কোন ফরম্যাটে, আপনি 4K-তে করতে পারবেন না, বিকজ এটা হলো প্রো ভার্সনের, বাট 1080p ইট ইস ওকে। এটাতে যদি ক্লিক করেন, দেখেন এটা এক্সপোর্ট হওয়া শুরু হবে। এটা এখানে আপনার প্রোগ্রেস দেখাবে কতটুকু আপনার, যেহেতু কম সময়ের ভিডিও খুব তাড়াতাড়ি হয়ে যাবে, বেশি বড় ভিডিও হলে বেশি টাইম নেবে। দেখেন এটা কমপ্লিটেড, সো দ্যাট মিন্স আমি এখান থেকে যদি ফাইলটা ওপেন করি, দেখুন ফোল্ডারে যাই, এই ভিডিওটা এখন আমরা এক্সপোর্ট করলাম। এটাতে ডাবল ক্লিক করে প্লে করে দেখি। সুপ্রিয় দর্শক শ্রোতা, বগুড়া টেক ইউটিউব চ্যানেলে আপনাদেরকে জানাই শুভেচ্ছা ও স্বাগত। তার মানে যত রকম ব্যাকগ্রাউন্ড নয়েজ ছিল সব রিমুভ হয়ে গেছে। আপনারা যদি মনে করেন এটা ভালো হয়নি, আবার রি এডিটে যাবেন, এখানে কিপ এডিটিং, আবার এডিটিং মোডে নিয়ে আসবে, এখান থেকে আপনার যা প্রয়োজন আবার আপনি এডিট করে নিতে পারবেন। সো এইভাবে আপনারা যে কোনো ভিডিওকে আপনার ইচ্ছা মতো তার নয়েজ, ব্যাকগ্রাউন্ড নয়েজ রিমুভ করে সেই ভিডিওটাকে অডিওটা ঠিক করে যদি আপলোড করেন, দ্যাটস মিন্স যারা ভিউয়ার থাকবে তাদের কাছে শুনতে ভালো লাগবে, আপনার ভিডিওর এঙ্গেজমেন্ট বাড়বে। আশা করি এই ভিডিওটা, যারা ভিডিও এডিটিং এ একেবারে নতুন, কিভাবে ব্যাকগ্রাউন্ড নয়েজ করবেন এটা জানেন না এবং কোন টুল দিয়ে করতে হবে সেটাও জানেন না, তাদের জন্য অনেক কাজে আসবে বলে আমি মনে করি। যদি এই ভিডিওটা আপনাদের কাজে আসে, অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা অন্যদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য।